আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। এবার নতুন কর্মসূচি দিল জামাত ইসলাম বাংলাদেশ। এবার 8-9 নভেম্বর বুধ বৃহস্পতিবার টানা 48 ঘন্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলাম। এরপর থাকবে এবার অবরোধ ডাকলো সাকির দল। এবার অবরোধের ডাক দিল জুনায়েদ সাকির দল, বিএনপির যুগপথ আন্দোলনের অন্যতম শরিক জোটের গণতন্ত্র মঞ্চ। 2 দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। জানাবো হঠাৎ কর্মসূচি স্থগিত করল বিএনপি। সরকারের দমনপীড়নের প্রতিবাদে আগামীকাল 7-ই নভেম্বর জাতীয় বিপ্লব এবং সংহতি দিবসের দলীয় কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। আর সোমবার 6-ই নভেম্বর বিকেল 1 ভার্চুয়ালি সংবাদ ব্রিফিংয়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা জানান। জানাবো বেগম খালেদা জিয়ার আবেদনের শুনানি মুলতবি। নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা আবেদনের শুনানি চলতি সপ্তাহের জন্য মুলতবি ঘোষণা করেছে হাইকোর্ট। এবারে জানাবো নেতাদের বেইমান আখ্যা দিয়ে ছাত্রদল নেতার পদত্যাগ। নেতাদের বেইমান আখ্যা দিয়ে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বগুড়া নন্দীগ্রামের ছাত্রদল নেতা মাসুদ রানা। তিনি উপজেলা ছাত্রদলের সহসাহিত্য এবং প্রকাশনা সম্পাদক। এবং সর্বশেষ জানিয়ে দিব লক্ষ্মীপুর 3 উপনির্বাচন জমানত হারাচ্ছেন 3 এমপি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত। এবার নতুন কর্মসূচি ঘোষণা দিল জামাত ইসলাম। এবার 8-9 নভেম্বর বুধ বৃহস্পতিবার টানা 48 ঘন্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলাম। নির্বাচন চলাকালীন কেয়ারটেকার সরকার গঠন, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সহ সব কারাবন্দী, মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে এই কর্মসূচি ঘোষণা করেছে দলটি। সোমবার 6-ই নভেম্বর দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম এক বিবৃতির মাধ্যমে এই ঘোষণা করেছে। বিবৃতিতে তিনি বলেছেন, সরকারের একতরফা নির্বাচন করে ক্ষমতায় থাকার চেষ্টা করছে, সেই সঙ্গে বিরোধী দলীয় লোকদের গ্রেপ্তার করা হচ্ছে, এভাবে কোনো দেশ চলতে পারে না। তিনি আরো বলেছেন, এই অবস্থা থেকে দেশকে বাঁচাও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী 8-ই নভেম্বর বুধবার ভোর 6টা থেকে 10-ই নভেম্বর শুক্রবার ভোর 6টা পর্যন্ত সারা দেশে টানা 48 ঘন্টা রাজপথ, রেলপথ, নৌপথ অবরোধ তৃতীয় দফা কর্মসূচি ঘোষণা করছি। ঘোষিত কর্মসূচি সফল করে আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য তিনি জামাত ইসলামের সর্বস্তরের নেতাকর্মী এবং দেশপ্রেমিক জনতার প্রতি আহ্বান জানান। 28 অক্টোবর মহাসমাবেশের একদিন পর রোববার সারা দেশ থেকে সকাল সন্ধ্যা হরতাল পালন শুরু করেছে জামাত। এরপর একদিন বিরতি দিয়ে মঙ্গলবার থেকে টানা 3 দিন অবরোধ কর্মসূচি দিয়েছিল দলটি। এরপর গতকাল রোববার থেকে টানা 48 ঘন্টার কর্মসূচি দেয় দলটি, যা রোববার সকাল 6টা শুরু হয়, শেষ হবে আগামীকাল মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত। এবার অবরোধ ডাকলো সাকির দল। এবার অবরোধের ডাক দিয়েছে জুনায়েদ সাকির দল, বিএনপির যুগপথ আন্দোলনের অন্যতম শরিক জোট গণতন্ত্র মঞ্চ। 2 দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। সোমবার 6-ই নভেম্বর বিকেলে রাজধানীর পুরানো পল্টনে ভাষানী অনুষদ পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপন। মাহমুদ স্বপন বলেছেন, মানুষ সব ধরনের রাষ্ট্রীয় নিপীড়ন সন্ত্রাস মোকাবিলা করে রাজপথে অবস্থান নিয়েছে। আগামীকাল 7 তারিখ আন্দোলনের কর্মসূচির বাইরে রেখে 8 এবং 9 তারিখ আবারও সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করছি। রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কায়েম বলেছেন, বাংলাদেশ রাষ্ট্র সংস্কারের পথে হাঁটতে গেলে সবার আগে যে সংস্কার করতে হবে সেটা হচ্ছে ভোটাধিকার প্রয়োগ এবং সুষ্ঠু নির্বাচন করার মতো একটা সংস্কার প্রয়োজন। এটার জন্য প্রথমেই সরকারকে বিদায় নিতে হবে। এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেছেন, সমগ্র আন্দোলনের পর সরকার র্যাকডাউন চালিয়েছে, শত শত পুলিশের সামনে বাসে আগুন দিয়ে চলে যাচ্ছে, এসব করে সরকার বিরোধীদের উপর দোষ চাপাচ্ছে। সরকার যেন তারা মাঠে নামতে না পারে, মূলত সরকারে একটা একতরফা নির্বাচন করার জন্য এমনটা করছে। এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু অনেক আগেই ঘটেছে, তাই বিরোধী দলকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে তারা পারছে না, তাই জঙ্গিবাদী কায়দায় বিরোধীদের দমনপীড়ন করে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার চেষ্টা করছে। কিন্তু এবার জনগণকে সঙ্গে নিয়ে যে আন্দোলন আমরা শুরু করেছি, এই আন্দোলনের বানের জালে ভেসে যাবে সরকার, এই সরকারের সময় শেষ।
হঠাৎ কর্মসূচি স্থগিত করল বিএনপি। সরকারের দমনপীড়নের প্রতিবাদে আগামীকাল 7ই নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবসের দলীয় কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। সোমবার 6ই নভেম্বর বিকেলে এক ভার্চুয়ালি সংবাদ ব্রিফিংয়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা জানান। তিনি বলেছেন, এক মনুষ্যহীন ভয়ঙ্কর পরিবেশের মধ্যে বাস করছে আজকে গণতন্ত্রকামী মানুষ। আজকে জাতীয়তাবাদের শক্তি, এই কারণে আগামীকাল আমাদের যে কর্মসূচি থাকে 7ই নভেম্বর, সরকারের নিষ্ঠুর নির্দয় নিপীড়নের প্রতিবাদে সেই কর্মসূচি স্থগিত থাকছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে যার যে কর্মসূচি, সেই কর্মসূচি স্থগিত থাকছে। 7ই নভেম্বর দিবসটিকে বিএনপির জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস, আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা সৈনিক দিবস হত্যা এবং জাসদের সিপাহী জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালন করে প্রতিবছর এই দিবসে তিন দিন বিএনপি নেতাকর্মীরা সকালে রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পমালা অর্পণ করে থাকে। 1975 সালে 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর সেনাপ্রধানের দায়িত্বে আসেন জিয়াউর রহমান। এরপর মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার খালেদ মোশারেফের নেতৃত্বে সেনাবাহিনীতে একটি অভ্যুত্থান হয়। জিয়া হন গৃহবন্দী। 7ই নভেম্বর মুক্তিযুদ্ধের আরেক সেক্টর কমান্ডার কর্নেল তাহেরের নেতৃত্বে পাল্টা অভ্যুত্থানে আটক অবস্থা থেকে মুক্ত হন জিয়াউর রহমান। এর মধ্য দিয়ে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন জিয়া। ক্ষমতাসীন দলের সমালোচনা করে সংবাদ ব্রিফিংয়ে রিজভী বলেছেন, যারা 1975 সালে গণতন্ত্রকে হত্যা করেছিল এবং যারা পুনরায় নব্য বাকশাল কায়েম করেছে, তারা আবারও নতুন কায়দায় বিরোধী দলের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য বিএনপির অফিসে তালা লাগিয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম গুরুতর অসুস্থ থাকায় তারপরও তাকে গ্রেপ্তার করা হয়েছে। অনেক নেতা বাসায় থাকতে পারছে না, তাদের নামে মিথ্যা মামলা দিয়েছে সরকার। হাজার হাজার লক্ষ কোটি কোটি টাকা খরচ করে মানুষের ভুল বুঝিয়ে বিদেশে টাকা পাচার করছে, মানুষের ঘরছাড়া করেছে এই সরকার। বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে আজকে তাকে বাসায় থাকতে দেয়া হচ্ছে না, তাকে বন্দী করে রাখা হয়েছে। আজকে তিনি অসুস্থতায় নানাভাবে নির্যাতিত হচ্ছেন। বেগম খালেদা জিয়ার আবেদনের শুনানি মুলতবি। নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা আবেদনের শুনানি চলতি সপ্তাহের জন্য মুলতবি করেছে হাইকোর্ট। খালেদার আইনজীবীর পক্ষে সময়ের আর্জির পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ আলী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সময় পর্যন্ত মুলতবি ঘোষণা করেছেন। বিচারিক আদালতে নথি দেখাতে গিয়ে বাদীপক্ষের এক নম্বর সাক্ষীর সাক্ষ্য দেওয়াকে কেন্দ্র করে গত 20 জুন বিচারিক আদালতে দেওয়া এক আদেশ গত আগস্টে হাইকোর্টে আবেদনটি দাখিল করেছে বেগম খালেদা জিয়া। আবেদনের উপর গত 17 এবং 18 অক্টোবর শুনানি হয়। 18 অক্টোবর শুনানি নিয়ে আদালতে 1ই নভেম্বর শুনানির জন্য দিন রাখেন। এর ধারাবাহিকতায় আজ আবেদনটি শুনানির জন্য ওঠে। বেগম খালেদা জিয়ার পক্ষে আইনজীবীর পক্ষে সময়ের আর্জি জানান আইনজীবী মাকসুদুল উল্লাহ। দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশিদ আলম। কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অসস্য চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি সাধন এবং দুর্নীতির অভিযোগে 2007 সালে 9ই ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানার খালেদা জিয়া সহ 5 জনের বিরুদ্ধে দুর্নীতি মামলা করে। 2018 সালের 5ই মে বেগম খালেদা জিয়া সহ 11 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। এতে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় 13,777 কোটি টাকা আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়। এরপর গত 19 মার্চ আদালত অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরুর আদেশ দেয়। নেতাদের বেইমান আখ্যা দিয়ে ছাত্রদল নেতার পদত্যাগ। নেতাদের বেইমান আখ্যা দিয়ে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে বগুড়া নন্দীগ্রামের ছাত্রদল নেতা মাসুদ রানা। তিনি উপজেলা ছাত্রদলের সাহিত্য এবং প্রকাশনা সম্পাদক। বিএনপির ডাকা অবরোধের দ্বিতীয় দিন সোমবার 6ই নভেম্বর দুপুর 12টার দিকে ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাস দিয়ে দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন এই ছাত্রদল নেতা। এ বিষয়ে তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, রাজনীতিকে বিদায় দিতে বাধ্য হলাম কিছু সুবিধাভোগী নেতা এবং তার পরিবারের সদস্যদের মিথ্যা বেইমানির কারণে। আমাদের দলীয় পদ থেকে সরে দাঁড়ালাম, আশা করি কেউ আমাকে এই ব্যাপার নিয়ে ভুল বুঝবেন না। উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান তারেক বলেছেন, সে পদত্যাগ করতে চাইলে উপজেলা শাখা সভাপতি সম্পাদক বরাবর লিখিতভাবে আবেদন করলে আমরা তা বিবেচনা করতাম। তার নিজের গ্রামের নেতাকর্মীদের মধ্যে মতবিরোধ হলে সে উপজেলা শাখার নেতাদের জানাতে পারত, এভাবে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার প্রয়োজন ছিল না। পদত্যাগের ঘোষণা দেওয়া ছাত্রদল নেতা মাসুদ রানা বলেছেন, সে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছি, রাজনৈতিক কর্মসূচির কোনো ঝামেলায় থাকতে চাই না, নিজেদের ভবিষ্যৎ এবং পরিবারের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছি।
লক্ষ্মীপুর তিন উপনির্বাচন জমানত হারাচ্ছেন তিন এমপি প্রার্থী। লক্ষ্মীপুর তিন সদর আসনের উপনির্বাচনে সংসদ সদস্য শূন্য পদে চার প্রার্থী অংশগ্রহণ করেছিলেন, কিন্তু নির্দিষ্ট পরিমাণ ভোট না পায় এর মতো তিনজন প্রার্থীর জমানত বাজেয়াপ্ত করা হচ্ছে। প্রার্থী তিনজন হলেন জাতীয় পার্টি লাঙ্গল মোহাম্মদ রাকিব হোসেন, জাকের পার্টি গোলাপ ফুল শামসুল করিম খোকন ও ন্যাশনাল পিপলস পার্টি আম সেলিম মাহমুদ। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র থেকে জানায়, রোববার 5ই নভেম্বর উপজেলার একটি পৌরসভা সভা এবং 12টি ইউনিয়নের 115টি কেন্দ্রে 128,612 জন ভোট পড়ে। এটি মোট ভোটার সংখ্যা 31.85% মাত্র। এর মধ্যে ঘোষিত ফলাফল অনুযায়ী নৌকার প্রার্থী গোলাম ফারুক পিঙ্কু 120,599 ভোট পেয়েছেন, বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টি লাঙ্গল মোহাম্মদ রাকিব হোসেন 3,846, জাকের পার্টি গোলাপ ফুল শামসুল করিম খোকন 2,126 এবং ন্যাশনাল পিপলস পার্টি আম সেলিম মাহমুদ 513 ভোট পেয়েছেন। নৌকার প্রার্থী লাঙ্গলের চেয়ে প্রায় 31 গুণ ভোট বেশি পেয়েছে। এছাড়া গোলাপের চেয়ে প্রায় 56 গুণ এবং আমপতিকের চেয়ে প্রায় 235 গুণ বেশি ভোট পেয়েছে। উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরাদ হোসেনের সঙ্গে কথা বলে জানা গেছে, জমানত রক্ষায় আইন অনুযায়ী প্রদত্ত ভোটের 8 ভাগের অন্তত 1 ভাগ ভোট পেতে হয়। লক্ষ্মীপুর তিন আসনে উপনির্বাচনে প্রদত্ত ভোট 8-এর 1 ভাগ হচ্ছে 16,076 ভোট, কিন্তু নির্ধারিত ভোট আওয়ামী লীগ প্রার্থী ছাড়া কেউ পায়নি, তাই তিন প্রার্থীর জমানত বাতিল করা হচ্ছে।